ইসলাম, যাকে বলা হয় শান্তির ধর্ম। ইসলামের পরশে রুক্ষ অবসন্ন মন হয় সতেজ। ইসলাম শেখায় সহমর্মিতা বাড়ায় সহযোগিতা, পারস্পরিক ভালোবাসা দূর করে বিভেদ, অনৈক্য, হিংসা, বিদ্বেষ, জিঘাংসা, হানাহানি, হতাশা, বঞ্চনা, শোষণ, নিপীড়ন। যুগে যুগে তাই ইসলামের ছায়াতলে প্রশান্তি খুঁজে পেয়েছেন কত জনা, তাদেরই একজন জার্মান ফুটবলার রবার্ট বাউয়ার। যদিও ফুটবলের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন কিংবা ডায়মন্ড শেফদের পার ভক্ত, তাদের কাছেও নামটা হয়তো অপরিচিতই ঠেকবে। তবে জার্মানির হয়ে জাতীয় দলের জার্সিতে খেলা না হলেও ডায়মন্ড শেফদের হয়ে বাউয়ার জিতেছেন 2016 রিও অলিম্পিকের রৌপ্য পদক। খেলেছেন ইঙ্গলস্টেট, নুরেমবার্গ, ওয়েডার ব্রেমেনের মতো শীর্ষ সারির ক্লাবে। অথচ কদিন আগেও রবার্ট ছিলেন জীবনের অন্ধমোহে আবদ্ধ, আর পাঁচজন পশ্চিমাদের মতোই পার্টি, নাইটক্লাব আর হৈহুল্লোতেই কাটত যার অবসর সময়। তবে প্রেক্ষাপট বদলে যায় সৌদি প্রো লীগ খেলতে এসে। চলতি বছরই বেলজিয়ামের ক্লাব সেন্ট ট্রায়োডান্সা থেকে সৌদি ক্লাব আল তাইয়ে যোগ দেন রবার্ট বাউয়ার। স্ত্রী আর চার সন্তানকে নিয়ে চলে আসেন ইসলামের পূর্ণভূমি সৌদি আরবে। সেখানে গিয়েই তার পরিবারের মনোজগতে আসে বড় পরিবর্তন। প্রথমে তার স্ত্রী মুগ্ধ হন ইসলামের সৌন্দর্যে, এরপর এক পর্যায়ে জার্মান এই রাইট ব্যাক নিজেও আকৃষ্ট হন ইসলামে, শেষ পর্যন্ত দীক্ষা নেন শান্তির ধর্মে। বিষয়টি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে নিশ্চিত করেছেন বাউয়ার। সালাত আদায় করছেন এমন একটি ছবি পোস্ট করে তাতে তিনি লেখেন, আজ যারা আমাকে বার্তা পাঠিয়েছেন তাদের উদ্দেশ্যে জানাতে চাই, আমি আমার স্ত্রী এবং পরিবারের মাধ্যমে ইসলামের দীক্ষা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে আর আমার পরিবারকে এই যাত্রায় সাহায্য করার জন্য। ফুটবল বিশ্বে এখন চলছে সৌদিমুখী জোয়ার। ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে শীর্ষ কিংবা মাঝের পর্যায়ের ফুটবলারদের চড়া দামে নিজেদের ক্লাবে ফেরাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাতে যে শুধুমাত্র দেশটির ফুটবলের প্রচার হচ্ছে তাই নয়, ইসলামের সৌন্দর্যকে আরও কাছ থেকে অবলোকনের সুযোগ পাচ্ছেন ক্রিস্টিয়ানো নেইমারদের মতো তারকা ফুটবলাররা। তাতে কারো কারো মনোজগতেও আসছে বড়সড় পরিবর্তন। মাহবুব রিমন, সময় সংবাদ।